দিনে দুপুরে নিজের বাড়িতেই আক্রান্ত হলেন প্রতিবন্ধী এক যুবক। অভিযোগ, তাকে ঘর থেকে উঠোনে টেনে এনে হত্যা করার চেষ্টা করেন এক প্রতিবেশী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রতাপগড় এলাকায়। এ ঘটনায় স্থানীয় আক্রান্তের পরিবারের তরফে স্থানীয় থানায় একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজ বাড়িতে আক্রান্ত হলেন রাজধানীর প্রতাপগড়ের অন্তর্গত সুভাষনগরের এক প্রতিবন্ধী যুবক। অভিযোগ, দুপুরে এক প্রতিবেশী তার বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায়, তার টুটি চেপে ধরে এবং বেধড়ক মারধরও করতে থাকে। এই ঘটনার পর বাড়ির উঠোনেই অজ্ঞান হয়ে পড়ে ওই প্রতিবন্ধী যুবক। ঘটনাটি টের পেয়ে তার আত্মীয় স্বজন ছুটে আসে, কিন্তু তার আগেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। আক্রান্ত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম রাজু ঘোষ, পেশায় অবৈধ মদ ব্যবসায়ী। সে কি কারণে বাড়িতে ঢুকে মারধর করেছে সে ব্যাপারে কোনো কিছু জানা নেই। পরিবারের লোকজন জানিয়েছেন, বাড়িতে তখন কেউ ছিলেন না, সবাই যার যার কাজে ব্যস্ত ছিলেন। আক্রান্ত যুবকের মা এবং তার স্বজনেরা দাবি তুলেছেন, এ ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে, যাতে করে ভবিষ্যতে এরকম অপরাধকাণ্ড অভিযুক্ত না ঘটাতে পারে। বাবা তারে খাইলাই যা, 2 বছর ধরে আমার পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক পরে আমি অনেক কিছু কইরা ফুলা নেই পারি না, আমরা দুইজন দুই দিকে কামো যাই। এরপরে দিয়া তারে ডেলি একলা বাড়িতে আমি রাখিয়া যাই, গেট বান্ধা যাই। আজকা হ্যাঁ গেট খুলে আইছে, আয়া বলে আমার পুলার বলে গদ থেকে হেঁচড়াইয়া নিজে মুখো জাতা দিয়া দিচ্ছে, দুরো টিপ দিয়েছে, আগ পাও চুলাই লাইছে। আমি টাউনও বাইর থেকে ফোন করছে, আমি দৌড়ে আইছি আয়াতে ফাটির লোকটুক আমার বাড়ির ভিতরে। এরপরে তারা আমারও কইছে আমি কিতা করুম, আমি কইছি আমি এটা শক্ত বিশ্বাস চাই, আমি ডাইন তো আমি শক্ত বিশ্বাস চাই, এরা আমি খাইলা করো আমার বুবা ফুলা থুয়া যায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা জনিত পরিবেশে স্থানীয় এলাকায় আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, এই অপরাধ কাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই পূর্ব থানার দৃষ্টি আকর্ষণ করেছেন আক্রান্তের পরিবারের লোকজন। এই ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর স্থানীয় এলাকার সচেতন লোকজন অভিযুক্তকে গ্রেফতার করা সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।